সুকাফা দিবসতে হেংদাং ললে অঞ্জন কন্যায়। অসম প্রদেশ যুব কংগ্রেসৰ সভাপতিৰ দায়িত্ব ললে অংকিতা দত্তই। বিজেপিৰ শাসনত দুর্বল হোৱা কংগ্রেসক পুনৰ উজ্জীৱিত কৰিবলৈ টার্গেট কৰি ললে যুব শক্তিক। একালৰ মন্ত্রী তথা অসম প্রদেশ কংগ্রেসৰ সভাপতি প্রয়াত অঞ্জন দত্তৰ কন্যাৰ হাতত তুলি দিলে যুব কংগ্রেসৰ সভাপতিৰ ভার। বৃহস্পতিবারে রাজীব ভবনত পূর্বৰ সভাপতিয়ে দায়িত্ব অর্পণ করিলে অঙ্কিতাক। দায়িত্ব লৈ অঙ্কিতাৰ অঙ্গীকার। আজি এটা বিশেষ দিন, আজি অসম দিবস। বৰ অসমৰ ভেটি গহিবলে সুকাফায়ে আগভাগ লৈছিল, আমাক একত্রিত কৰিছিল। মই জানে প্ৰাণে আপোনালোকক লগত লৈ চেষ্টা কৰিম যে আমি যুব সমাজ আৰু শক্তিশালী হৈ পেলাই আগন্তুক দিনত যিয়ে নির্বাচন নাহক আমি যুদ্ধত আগবাঢ়ি যাম। অর্থনৈতিক ভেটি সুদৃঢ় কৰাৰ লক্ষ্য। বিজেপিৰ অপশাসনৰ অবসান বিচাৰিছে ন সভাপতিগৰাকীয়ে। 1,00,000 নিবনুৱা সংস্থাপনত বিফল বিজেপি চৰকাৰ। কেৱলমাত্ৰ নাগপুৰীয়া খুচুৰাখাতে ব্যস্ত বিজেপি চৰকাৰ। আজি নিবনুৱা সমস্যা কক, আজি কোনো ধৰণৰ সংস্থাপন নাই। হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কলে আমি 5,00,000 নিবনুৱাক কৰ্মসংস্থাপন দিম। 25,00,000 হলহেঁতেন আজিৰ দিনত, কত গল হে চাকৰি? যুব কংগ্রেস আমার দায়িত্ব হব আমি স্বাবলম্বী করে তুলব লাগিব নবপ্রজন্মক, আর সেইভাবে ভবিষ্যতের দিনত আমি যুব কংগ্রেসের ব্যানার প্রশিক্ষণ করিম। আমার দেশের টাকা আমার হাতত থাকিব। রাজীব ভবনত অনুষ্ঠিত জাগা ডেকাতে জাগা শীর্ষক অনুষ্ঠানত অঙ্কিতাক শুভেচ্ছা দিবলৈ আহিল APCCৰ সভাপতি ভূপেন বৰা। ছয়গাঁৱৰ বিধায়ক রেকিবুদ্দিন আহমেদকে ধৰি কেইবাজনো বিধায়ক যুব কংগ্রেস NSUIৰ বিষয়ববীয়া। বিধায়ক রেকিবুদ্দিন আহমেদে রূপর মুকুট, পাটর গামোচা, মেখেলা চাদরে জনালে আদরণি। অনুষ্ঠানত উপস্থিত হল যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি শ্রীনিবাস বিভি। একদিনাই উপসভাপতি পরিতোষ রয়, কার্যকরী সভাপতি রাতুল পাটোয়ারিও গ্রহণ করিলে যুব কংগ্রেসের দায়িত্ব। অনুষ্ঠানত শাসকীয় বিজেপি সমালোচনা APCCৰ সভাপতির। এইটো সময়ত গোটেই রাজ্যখনের যুব প্রজন্মর মনত গভীর হতাশায় হেঁচা মারি ধরে আছে। বছর 5,00,000 চাকরি দিব, নতুন প্রজন্মই যুব প্রজন্মই নতুনক কথাবিল চিন্তা করবলে বাধ্য হয়েছে, আর সেই কারণে হয়তো আজি রাতেপায় প্রদেশ কংগ্রেস কমিটির কার্যালয়ত ইমান যুবকর সমাবেশ হয়েছে। আনফালে কংগ্রেসের আত্মবিশ্লেষণের কথা দোহারিলে রেকিবুদ্দিন আহমেদেও। রাজীব ভবনের পর ডাঙর মানুষ হয় রাজীব ভবন ঠাট্টা করা, কিন্তু নেতা কংগ্রেসত আছে রাজীব ভবনের পর শিকে। যদি বেয়াই পোয়া কিয় টিকট বিচারা, বাহিরত থাকা না গেট কিপার হয়ে, টিকট কি বিচারিবলে ইয়াতে অ্যাপ্লাই করবলে আহা, ইয়াতে কাম শিকিবলে আহা, ইয়াতে পোস্ট পাবলে আহা, আর বাহিরত যাই তো ঠাট্টা করবলে নেরা। মইতো বাকিবিল গালি পারিবলে না যাও। ভারতীয় জাতীয় কংগ্রেস আজিও জিয়াই আছে অসমত, শদিয়ারপ্রা ধুবুরীলৈকে। খালি এটা রিকনস্ট্রাকশন করব লাগা আছে, এটা ডিসিপ্লিন ম্যানারত লই যাব লাগা আছে। দায়িত্ব গ্রহণের পূর্বে অঙ্কিতায় যুব কংগ্রেসের রাষ্ট্রীয় সভাপতি শ্রীনিবাস বিভির সহিতে বীর শিলারে আর লাচিত বরফুকনের প্রতিমূর্তিত সর্বাঘ্য অর্পণ করে সৌজবীর্য সুয়রী আশীষ বিচারিলে অঙ্কিতা দত্তয়। মুঠতে কংগ্রেসের বেয়া দিনত যুব শক্তিরে ভাল দিনের সূচনা করা সপোন লৈ দায়িত্ব ললে অঙ্কিতায়। পিছে অঙ্কিতায় কিমান দূর আগুয়ে নিব পারিব সেয়া আগন্তুক দিনতে হব লক্ষণীয়। ভিডিও জার্নেলিস্ট পল্লবর সহ দেবজিৎ নন্দনের রিপোর্ট, প্রাগ নিউজ।